নমস্কার, ওয়েলকাম টু দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেল। দেবিকার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর পনির কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিত্য নতুন এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 500 সবুজ দেখে কড়াইশুঁটি বা মটর নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি, 8 কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি, 6 পিস কাঁচা লঙ্কা ও 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, 300 পনির নিয়ে নিয়েছি, পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটি একটি করে সব পনিরের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এই কাঁচা মটরশুঁটি দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন। পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য গোটা জিরে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নাড়িয়ে নেব। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও নাড়িয়ে নেব। হাফ কাপ পরিমাণ জল দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। 2 মিনিট পরে 5 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো ফ্লেমে জাল করে নেব। কেটে রাখা আলু দিয়ে দেব। এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো ফ্লেমে জাল করে নেব। এতে মশলাও কষে যাবে এবং আলুটিও কিন্তু নরম হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিয়ে মটরশুঁটি কড়াইতে দিয়ে দিব। একটু সময় নিয়ে বারবার নাড়তে হবে। রান্না করার সময় খুব সুন্দর একটি স্মেল বের হয়ে আসছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কী যে ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না। আর হ্যাঁ, মুড়ি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। 2 মিনিট নাড়িয়ে নিয়ে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা খুলে দিন। চামচ দিয়ে আবারও নাড়িয়ে নেব। হাফ চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিচ্ছি, সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়িয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি দেওয়ার কারণে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ভেজে রাখা পনিরের টুকরোগুলো এক এক করে তরকারিতে দিয়ে দিচ্ছি। 2 মিনিট নাড়িয়ে নিলেই একদম তৈরি মটর পনির কারি বা কড়াইশুঁটি পনির কারি রেসিপি।
রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।